হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিচ। মায়া রিগিং বাংলা টিউটোরিয়াল পার্ট টুতে আপনাদের স্বাগতম। পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে কিভাবে স্কেলিটন সেটিং করতে হয় বা সেট আপ করতে হয়, এবং তার উপরে স্কেলিটনের উপরে কিভাবে আইকে হ্যান্ডেল সেট করতে হয়, এবং পোল ভেক্টর কিভাবে এটার সাথে যুক্ত করে দিতে হয়। টিউটোরিয়ালের এই পার্টে আমরা দেখব যে বনের সাথে এই মেশকে কিভাবে বাইন্ড করতে হয় এবং বনে কিভাবে কন্ট্রোলার সেট করতে হয়। কন্ট্রোলার বলতে মূলত কার্ভ আমরা সেট করি, যে কার্ভগুলো বনের ওপরে প্রভাব ফেলে বা জয়েন্টের ওপরে প্রভাব ফেলে। কন্ট্রোলার আমরা কেন ইউজ করি যদি বলি, তাহলে কন্ট্রোলার ইউজ করার মেইন কারণ হচ্ছে যে বনটা মূলত মেশের ভিতরে থাকে বা চামড়ার ভিতরে থাকে। আমাদের যে হাড্ডি সেটা সবসময় চামড়া বা অন্যান্য ম্যাটেরিয়ালসের ভিতরে থাকে, বাইরে থাকে না, এবং পুরো শরীরকে কিন্তু এই হাড্ডি মুভ করায় মূলত। তো এইখানেও তাই, যে বনটাই কিন্তু মূলত পুরো শরীরকে মুভ করায়, যার কারণে আমাদের পুরো শরীরকে মুভ করাইতে হলে বা শরীরের কোনো একটা পার্ট যেমন হাত যদি মুভ করাইতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বারবার এই বনটাকে সিলেক্ট করতে হবে। কিন্তু মেশের ভিতরে যে বনকে সিলেক্ট করাটা বারবার, কারণ এটা এখন না হয় আমি দেখতে পাচ্ছি, কিন্তু আসলে তো এটা এরকম দেখতে হবে যে বনটা ভিতরে থাকবে, যার কারণে আমরা হচ্ছে যে কন্ট্রোলার সেট করি, যার ফলে কি হয় যে কন্ট্রোলার বনটাকে মুভ করায়। এবং কন্ট্রোলার যেহেতু মেশের বাইরে থাকে, যার কারণে আমাদের বারবার সিলেক্ট করতে এবং এখানে আমাদের কি সেট করতে সুবিধা হয় যখন আমরা অ্যানিমেশন করি। ওকে, তাহলে আমি স্টার্ট করতে চাচ্ছি যে একদমে যে এই বনগুলোর যে মেইন প্যারেন্ট সেখান থেকে স্টার্ট করতে চাচ্ছি। তো এটা হচ্ছে আমার কন্ট্রোলার, ভিতে ক্লিক করে একদম যেই বন আছে ভিতে ক্লিক করে একদম সেই বনের মাঝখানে নিব, একটু ছোট করে নিই, তারপরে ডুপ্লিকেট করব, ওপরে যে বন আছে সেটার মাঝখানে নিব, ডুপ্লিকেট করব, ভিতে ক্লিক করে বারবার নিচ্ছি। ওকে, এখানে হচ্ছে আমার চারটা কন্ট্রোলার সেট হয়ে গেল। এখন ওপরে হচ্ছে আরো কন্ট্রোলার সেট করতে পারি, যেমন আমাদের হাতে কন্ট্রোলার লাগবে, সেক্ষেত্রে এটা 90 ডিগ্রি এখানে ঘুরিয়ে নিলাম। ভিতে ক্লিক করে হাতের যে অংশে থাকবে সেখানে দিলাম, দিয়ে এটা একটু ছোট করে নিলাম, কারণ এত বড় তো আমাদের দরকার নাই। আচ্ছা, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এখানে সামনে জাস্ট একটা মাইনাস দিয়ে দিলেই এটা ওই মাপে এই পাশে চলে আসবে। ওকে, এটা হচ্ছে বেসিক, আরও অনেক জায়গায় সেট করা যায়। যেমন এটা ডুপ্লিকেট করে যদি আমি দেখি, যেমন কাঁধে সেট করানো যায় যদি চাই। তেমন বিশেষ জরুরি না, যদি আমরা শুধু বেসিক রাখি, যদি ভবিষ্যতে কখনো ভালো কাজ করতে যাই সেক্ষেত্রে এটা আসলে কাজে দিবে। অ্যাডভান্স কাজ যখন করব, অ্যাডভান্স অ্যানিমেশন করব এটাকে দিয়ে, তখন এগুলো কাজে দিবে। আচ্ছা, হোয়াট এভার, এটা হচ্ছে যে পাশের বনে সেট করলাম, এখন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে সেই পাশে কতটুকু মুভ করানো আছে, রোটেট করানো আছে সেই অনুযায়ী 23 করা আছে, এটাকে প্লাস করে দিলেই ওই মাপে ওই দিকে রোটেট হয়ে যাবে। এটা গেল হচ্ছে যে আমাদের, তারপরে উপরে গলা আছে, গলায় ভিতে ক্লিক করে দিলাম একটা, তারপরে একদম মাথার একদম উপরের অংশে আছে একটা, ডি দিয়ে ভি দিয়ে প্রয়োজন মতো জায়গায় রেখে দিলাম। ওকে, আমাদের কন্ট্রোলার মোটামুটি সেট হয়ে গেছে, আমরা যদিও আরও কন্ট্রোলার চাইলে সেট করতে পারি, দরকার নাই, এটা হচ্ছে বেসিক। ওকে, এখন সব কয়টা কন্ট্রোলার সিলেক্ট করব,
করে এদের পিছনের যত হিস্ট্রি আছে, যে কোথ থেকে ডুপ্লিকেট করেছি, কি করেছি না করেছি, সব কিছু এর হিস্ট্রির ভিতরে আছে। তো এগুলো আমার কোনো দরকার নাই, যার কারণে আমি এখানে যে ডিলিট হিস্ট্রি ডিলিট করে দিব। তারপরে এই যে এগুলা প্যারামিটারে যে ওদের মান উঠে আছে, এগুলারও আমার দরকার নাই, এগুলো সব জিরো করতে হবে। তার কারণে আমরা মডিফাইয়ে যে ফ্রিজ ট্রান্সফর্ম করে দিব, তাহলে সব কিছু জিরো হয়ে যাবে। সব কিছু জিরো হবে না আসলে, যদি না আপনার ফ্রিজ ট্রান্সফর্মে এই সবগুলো অন করা না থাকে। যদি আমি শুধু ট্রান্সলেট জিরো করে দিতে চাই, ট্রান্সলেট রোটেট স্কেল যেটা আর কি প্রয়োজন, তো আমি সবগুলো সিলেক্ট করে রেখেছি, যার কারণে সবগুলো জিরো হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ এর যে এক্সাক্ট এক্সাক্ট যে শুরু থেকে যে মাপ সেটা থাকবে। এটা ভিতে ক্লিক করে এখানে আনা দরকার, এটা সঠিক জায়গায় বসে নাই। এবার ঠিক আছে, হিস্ট্রি মডিফাই ফ্রিজ ট্রান্সফর্ম। ওকে, এখন কন্ট্রোলারগুলো মোটামুটি সেট হয়ে আছে। এখন কন্ট্রোলার দ্বারা যেহেতু বন নিয়ন্ত্রণ হবে, তাহলে কন্ট্রোলারকে সিলেক্ট করব, ওই বনটাকে সিলেক্ট করব, কনস্ট্রেইন প্যারেন্ট। এখন দেখুন যে আমি যখন ওই কন্ট্রোলার মুভ করব, তখন ওই অনুযায়ী বনটা মুভ হবে। সেম প্রসেসে সবগুলো কন্ট্রোলার সিলেক্ট, কনস্ট্রেইন প্যারেন্ট, কন্ট্রোলার বন, কনস্ট্রেইন প্যারেন্ট, কন্ট্রোলার বন, কনস্ট্রেইন প্যারেন্ট, কন্ট্রোলার বন, বন, কনস্ট্রেইন প্যারেন্ট। আচ্ছা, এটা কি করেছি, এটা করি নাই। কন্ট্রোলার, কন্ট্রোলার বন, কনস্ট্রেইন প্যারেন্ট, প্রত্যেকবার প্যারেন্ট করে দিচ্ছি, তার মানে আমি হচ্ছে কন্ট্রোলারটাকে ওই বনের প্যারেন্ট করছি, যে প্যারেন্ট যা বলবে বাচ্চারা সেই কথা শুনে চলবে আর কি। আচ্ছা, এখানে একটু কিছু ব্যাপার আছে। আচ্ছা, এটা একদম এই জায়গায় বসতে হবে, ফ্রিজ ট্রান্সফর্ম। এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে এখানে কিন্তু একটা আছে আইকে হ্যান্ডেল, আরেকটা আছে বন। তো যেহেতু আমাদের এখানে আইকে হ্যান্ডেল আমরা সেট করেছি, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোলারটা কিন্তু কোনোভাবেই বনের সাথে প্যারেন্ট করা যাবে না, কন্ট্রোলারকে প্যারেন্ট করতে হবে আইকে হ্যান্ডেলের সাথে। আচ্ছা, কন্ট্রোলারকে সিলেক্ট করলাম, এখানে আইকে হ্যান্ডেলকে যখন সিলেক্ট করব, তখন এটা এই বনটা লাল হবে। আর দেখুন, যদি আমি ভুল জায়গায় ক্লিক করি, যদি এখানে ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে দেখুন এই অংশটুকু সবুজ হয়ে আছে, আর এই অংশটুকু কিছুই, মানে এই অংশটুকু সিলেক্টই হয় নাই। তাহলে সেক্ষেত্রে কি করব, যে এখানে ক্লিক করে যখন দেখব যে হ্যাঁ পুরোটা লাল সিলেক্ট হয়েছে, তার মানে হচ্ছে যে আমি আইকেটা সিলেক্ট করতে পেরেছি, তখন কনস্ট্যান্টে যা। আচ্ছা, এটা মান একটু চেঞ্জ হয়েছে, যার কারণে এটা মডিফাই থেকে ফ্রিজ করে নিব। ওকে, সিলেক্ট করলাম কনস্ট্রেইন প্যারেন্ট। এখন দেখুন যে এটা যখন আমি মুভ করব, তখন আমার প্রয়োজন মতো এটা মুভ হবে। ওকে, মডিফাই ফ্রিজ ট্রান্সফর্ম, কনস্ট্রেইন প্যারেন্ট। আচ্ছা, আমাদের মোটামুটি সব কয়টা কন্ট্রোলারেরই এখন চাইল্ড আছে। তো এখন কন্ট্রোলারদেরকে আবার হচ্ছে প্যারেন্ট করতে হবে, কারণ এখন যদি আমি এটা মুভ করি, শুধু এই অংশটুকুই মুভ হচ্ছে, কারণ ওপরের অংশ মুভ হচ্ছে না, কারণ তারা তো এখন, তাদের তো এখন প্যারেন্ট আছে। আগে ছিল এই বন, ছিল এই বনের প্যারেন্ট, এই বনটা এই বনের প্যারেন্ট ছিল, কিন্তু এখন তো এই বনের প্যারেন্ট এ, তো সেক্ষেত্রে এই বন তো এর কথা মতো চলবে না, এই বনের প্যারেন্ট আবার এ। তাহলে এর যদি চাইল্ড আমি একে করে দিই, তাহলে দেখা যাবে যে যে প্যারেন্ট আছে তার কথা মতো সবাই চলবে। সেক্ষেত্রে আমরা কি করব, যে এর এইটা হচ্ছে যে নর্মাল প্যারেন্ট করব। এখন এতক্ষণ করছিলাম কনস্ট্যান্ট প্যারেন্ট, এবং এখান এখন করব হচ্ছে যে নর্মাল প্যারেন্ট। এটা হচ্ছে এখান থেকে করা যায়, এখান থেকে করা যায়, কিংবা পিতে ক্লিক করলেও করা যায়। আগে চাইল্ডকে সিলেক্ট করব, তারপরে প্যারেন্টকে সিলেক্ট করব, পিতে ক্লিক করব, চাইল্ডকে সিলেক্ট করব, প্যারেন্টকে সিলেক্ট করব, পিতে ক্লিক করব, চাইল্ড প্যারেন্ট পি। এখন দেখুন যে এর চাইল্ড এগুলা, এর চাইল্ড এগুলা, এর চাইল্ড এগুলা, এর চাইল্ড এগুলা, মানে যেগুলো নিয়ন্ত্রণে যারা আছে আর কি, এর নিয়ন্ত্রণে আমার থাকা দরকার এ। তাহলে একে সিলেক্ট করব,
প্যারেন্ট সিলেক্ট করব বাস চাইল্ড প্যারেন্ট বাস এখন দেখুন এটা ক্লিক করলে দুইটা চাইল্ড আচ্ছা এ চাইল্ড প্যারেন্ট চাইল্ড প্যারেন্ট পি আমি কিন্তু বারবার পি তে ক্লিক করে প্যারেন্ট করছিলাম এর প্যারেন্ট হচ্ছে এ এর প্যারেন্ট হচ্ছে এ এখন দেখুন যে পুরো জিনিসটাকে প্রয়োজন মতো মুভ করাতে পারবো আচ্ছা এটা গেল হচ্ছে সেভ করে নিই এটা গেল হচ্ছে আমাদের কন্ট্রোলিং এখন যাব হচ্ছে বাইন্ডিং এ যে চামড়ার সাথে হাড়ি যে কানেকশন করা হাড়ি সিলেক্ট করলাম চামড়া সিলেক্ট করলাম আচ্ছা আগে মেশ সিলেক্ট করব তারপরে বন সিলেক্ট করব করার পরে এখানে রিগিং থাকবে স্কিনে যে বাইন্ড স্কিন এখানে মেক শিওর যে সেটিং গুলো এরকম থাকে এরকম সেটিং আমরা চাইলে চেঞ্জ করতে পারি বিভিন্ন রকম সেটিং আছে তো এগুলো নিয়ে পরে কোনোদিন আলোচনা করব কিন্তু আপাতত এরকম সেটিং হলে আমাদের মোটামুটি এই যে ক্যারেক্টার আমার আছে এটা মোটামুটি ভালোভাবে বাইন্ড করা যাবে বাইন্ড স্কিন করে দিলাম এখন কিন্তু এই মেশটা এর দ্বারা প্রভাবিত আচ্ছা দেখুন আমরা এটাকে এখন চাইলে অ্যানিমেশন করতে পারি যে এখানে একটা কি দিয়া একটা কি দিয়া পরে যদি দিই তাহলে দেখুন এটা একটা অ্যানিমেশন হয়ে গেছে অলরেডি আচ্ছা ওকে এটা ছিল হচ্ছে বাইন্ড কিন্তু বাইন্ড করলেই যে হয়ে গেল এমন কিন্তু না কারণ বাইন্ড করার পরেও অনেক প্রবলেম থাকে যেমন এখন যদি আমি পেইন্টে যাই আচ্ছা পেইন্টে কেন গেলাম বাইন্ডের ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা বনের তো একটা নির্ধারিত অংশ আছে যে এইটা একটা বন বা হাড্ডি এটা একটা হাড্ডি তো এই হাড্ডির আন্ডারে কতটুকু মেশ বা কতটুকু চামড়া থাকবে এটাও সিলেক্ট করার প্রয়োজন আছে কারণ যখন আমরা পা থাকবে পা থাকলে জিনিসটা আরও ভালোভাবে হয়তো বোঝাইতে পারতাম তো এই এইটুকু আমার প্রয়োজন থাকা কিন্তু আমি যদি পেইন্টিংয়ে যাই এই জন্য আমি নাম দিতে বলেছিলাম যে এখানে দেখুন নাম দিলে এটা পেইন্ট করতে সুবিধা হবে আচ্ছা আমার এর থাকার প্রয়োজন শুধু এইটুকু কিন্তু আমি যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে এই অংশটুকু আচ্ছা এটা কালার অন করা আছে সাদা কালো দিয়ে রাখতে পারেন এই অংশটুকু এর আন্ডারে চলে আসছে তো সেক্ষেত্রে আমার একটু পেইন্ট করে যদি আমি ঠিক করে নিই তাহলে আমার জন্য ভালো হবে তাহলে কন্ট্রোলে ক্লিক করলে এই অংশটুকু মানে এর এর নিয়ন্ত্রণ থেকে চলে যাচ্ছে এর নিয়ন্ত্রণে শুধু সাদা অংশ আছে যে শুধু সাদা অংশেই এর প্রভাব খাটবে কন্ট্রোলে ক্লিক করলে এগুলা ইরেজ হয়ে যাবে আবার যদি সরাসরি ক্লিক করি তাহলে সরাসরি পেইন্ট হবে অর্থাৎ যতটুকু পেইন্ট করব ততটুকু এই যে জয়েন্ট এইট এবং এই যে এখানে জয়েন্ট এইটে যখন ক্লিক করছি তখন এই অংশটুকু যে এই যে নীলের মতো হয়ে যাচ্ছে তার মানে এই অংশে আমি ক্লিক করেছি তাহলে আমি বুঝতে পারবো যে এই অংশের আন্ডারে আমার সাদা যেই দাগ সেইগুলা থাকবে আচ্ছা এটা গেল এই বন তারপরে এই জয়েন্টের পরে আছে এই জয়েন্ট আমি সিলেক্ট করলে দেখা যাচ্ছে যে এই অংশটুকু নীলের মতো হয়ে গেছে তখন এটা আবার পেইন্ট করতে পারি যে কোন অংশ থাকবে এর আন্ডারে তো এইটাই হচ্ছে যে বাইন্ডিং এর ব্যাপার যে বাইন্ডিং করার পরে এইভাবে আমরা পেইন্ট করে করে যে অংশ আমাদের প্রয়োজন সেই অংশ আমরা সেই বনের নিয়ন্ত্রণে নিতে পারি ওকে ঠিক আছে টিউটোরিয়ালটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়ালে আমরা এসডিকে এর ব্যবহার দেখব যে সেট ড্রিভেন কী কীভাবে কাজ করে এবং ব্লেন্ড শেপের কিছু অংশ দেখব যে ব্লেন্ড শেপের পরে মূলত এসডিকে কীভাবে সেট করতে হয় সেটা আমরা দেখব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম